সাম্প্রদায়িকতা সহ বিএনপির অশুভ খেলার পরিকল্পনা রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন তাদের দুরভিসন্ধি আছে, সবাইকে সতর্ক পাহারায় থাকতে হবে। শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা বেঁচে থাকতে বিএনপির কোনো ষড়যন্ত্রকে সফল হতে দেবে না। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শনিবার শান্তিপূর্ণ সমাবেশ করে দেখিয়ে দেবে অশান্তির বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান কতটা শক্ত। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করে দেখিয়ে দেব যে আমরা অশান্তির বিরুদ্ধে শান্তির শোভাযাত্রা করছি। তিনি বলেন, সমাবেশকে ঘিরে বিএনপির দুরভিসন্ধি আছে, সব ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। এটা বাংলাদেশের আর এক মুক্তিযুদ্ধ, এটা মনে করে মাঠে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা হাতকে আরো শক্তিশালী আমরা করতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। ওবায়দুল কাদের আরো বলেন, আদর্শ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে মরব, তবুও পথ ছাড়ব না, আর দেশকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখারও কোনো বিকল্প নেই। আস্থার একমাত্র ঠিকানা শেখ হাসিনা। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।